সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি ওমানের একটি মিনি সুপার মার্কেট। মিনি সুপার মার্কেটে কী কী পাওয়া যায় এগুলো দেখাবো, আর এই দোকানটি এখন বিক্রি হবে, তো যারা কিনবে তারা একটা ভিডিও সাইজ এসেছিল আমার থেকে, মানে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেবো। আমি বলতে যে আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে দেখিয়ে দেবো, তো এখন আপনারাও দেখতেছেন সেই ভিডিওটা। তো চলুন এই ভিডিও আমি সম্পূর্ণ দেখাচ্ছি এই মিনি সুপার মার্কেটের ওমানের বিদিয়া থেকে। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওমানের সুপার মার্কেটগুলোতে সর্বপ্রথম ঢুকলে চোখে পড়বে চিপসের প্যাকেট বিভিন্ন কোম্পানির, আর এটি হচ্ছে আসেল বলে, মানে জুস, বিভিন্ন আপেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের, আর এখানে রয়েছে আইসক্রিম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুধ আলমারাই সৌদিয়া কোম্পানির, এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, রয়েছে এসি, পেপসি দেখতে পাচ্ছেন, পেপসির কোম্পানির ফ্রিজ, এখানে সব কিছুই পেপসির মাল সামান প্রোডাক্টস। এখানে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা এসেই নিজের মতো করে নিয়ে যাচ্ছে, কাস্টমার কিন্তু বেশিরভাগই এরকম ছোটো থাকে মিনি সুপার মার্কেটে বিশেষ করে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা শুরু, এই কেক, এই বার্গারের জন্য বম ইত্যাদি এখানে রয়েছে, সাজিয়ে রাখা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেল, খাবারের সাথে মিক্স করে তেল, আরও নুডলস, এই নিডু ছোটো বাচ্চাদের দুধ থেকে শুরু করে ইত্যাদি সুপার মার্কেটে যা যা থাকে সবগুলোই দেখতে পাচ্ছেন। এদিকেও আরও অনেক দুধের ডিব্বে দেখা যাচ্ছে, আর এদিকে ক্রিম, লোশন, শ্যাম্পু, তেলের বোতল, সাবান ইত্যাদি। তো এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাও যেমন কাস্টমার, আরবিরাও কাস্টমার, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। আমি আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ দোকান দেখাবো আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে আটা ময়দার বস্তা, এখানে ফ্রিজ রয়েছে, এই ফ্রিজের মধ্যে এই যে বার্গারের সামান রয়েছে, এই আলুর, এবং এখানে আরও মুরগি মাছ এইগুলো রাখা হয় এই সুপার মার্কেটের ফ্রিজে। এখানে মরিচ, হলুদ, আদা, রসুন, মশলা জাতীয় সব কিছুই এই পাশে রয়েছে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই মিনি সুপার মার্কেটের স্টোরের দিকে। স্টোরে দেখতে পাচ্ছেন রয়েছে রানী কোম্পানির আসেল, আসেল বলে জুস, তারপর সেভেন আপ, আরও অনেক কিছুই রয়েছে এখানে ঠান্ডা জাতীয়, এগুলো কিন্তু এখানে গরম, যখন স্টোর থেকে বের করে ফ্রিজে নিয়ে যাবে, সেখানে ফ্রিজে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, সেখান থেকেই কাস্টমাররা নিজের ইচ্ছা মতো নেবে, ক্যাশে গিয়ে টাকা দিয়ে দেবে। এখানে পানিও রয়েছে, পানির বোতল। এখানে আরেকটি ছোট্ট স্টোরের মধ্যে আরেকটি ছোট্ট স্টোর, সেটি হচ্ছে এই যে পেপসি কোম্পানির ডিউ, সেভেন আপ, পেপসি, আরও ফানিও রয়েছে। হ্যাঁ, আবার বাহিরেও কিন্তু এখানে ফানি রাখা হয়েছে, ফানির বোতল, এই ফানির বোতলগুলো কিন্তু খুচরা মূল্য 50 পয়সা। লজ্জাবতী, লজ্জাবতী আব্দুর রহমান এই দোকানের ম্যানেজার, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। এখানে 50 পয়সার অনেক মালামাল আছে, খুচরা দেয় না, তো খুচরা টাকার বদলে এটা দিয়ে দেয়। এখানেও চিপস রয়েছে, এটা প্রথমেই দেখেছিলাম আপনাদেরকে। হ্যাঁ, তো এখন আমি যাব সবজির যে ছোট্ট একটা স্টোর রয়েছে সেই স্টোরের দিকে। এখানে সবজির গাড়ি এখনও আসে নাই, এই জন্য সবজি এখনও কম, পেঁয়াজ, আদা, রসুন, আলু অল্পই রয়েছে। আসলে এটা হচ্ছে ছোট্ট মিনি সুপার মার্কেট, বড়ো যেই সুপার মার্কেটগুলো রয়েছে এখানে একদম মথরুস থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এসি রয়েছে, একদম ঠান্ডা, আর এখানে মরিচ,
ওই আরও যে ঠান্ডাতে রাখতে হয় সেগুলো এখানে রাখা হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।